আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে দুইটি মাল্টি সকেট একসঙ্গে প্যারালাল কানেকশন কেমনে করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দুইটি মাল্টি সকেট প্যারালাল কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো দুইটি মাল্টি সকেট দিয়ে কেমন করে প্যারালাল কানেকশন করতে হয়। তো গাইস, প্যারালাল কানেকশন করার জন্য আমি নিয়েছি দুইটি মাল্টি সকেট, সঙ্গে নিয়েছি দুইটি হচ্ছে এমকে বক্স, আর নিয়েছি কিছু ওয়্যার বা কেবল। তো আজকের এই ভিডিওতে এই দুটি মাল্টি সকেট দিয়ে কীভাবে প্যারালাল কানেকশন করতে হয় সেই বিষয় নিয়েই এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব বা প্র্যাকটিক্যালি কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, এই মাল্টি সকেটের কিছু আমি পরিচিতি আমি আপনাদেরকে দেই। কি হচ্ছে, প্রথমে সুইচ, তারপর একটা থ্রি পিন প্লাগ, তারপর একটা টু পিন, এটাও থ্রি পিন প্লাগ, তারপর একটা টু পিন প্লাগ, আর এই দুই পার দুই ছিদ্র দেখতে পাচ্ছেন স্ক্রুর ছিদ্র, আর এই পাশে রয়েছে সুইচের ইনপুট আউটপুট, আর এখানে রয়েছে লাইন নিউট্রাল এবং এখানে আর্থিং। তো এখন আমি যেটা করব সেটি হচ্ছে এই সুইচের আউটপুট থেকে এই লাইন পয়েন্টটা আমি শর্ট করে দেব। তো গাইস দেখেন, এটি হচ্ছে সুইচের আউটপুট, যেহেতু এখানে সুইচের ইনপুট, এই আউটপুট থেকে আমি লাইন তারটি এখানে শর্ট করে দিলাম। তো শর্ট করে দেওয়ার কারণ একটাই, সেটি হচ্ছে এই সকেটটি আমি সুইচিং ডিভাইস করব, এই জন্য আমি এখানে সুইচের আউটপুট থেকে এই লাইনে আমি শর্ট করে একটি শর্ট পিস তাতে শর্ট করে দিলাম। তো এটির কাজ আপাতত এই পর্যন্ত থাক, এখন আমি এটিতে কাজ করব। এটিতে প্রথমে আমি যে এখানে লাইন লাগা আছে দেখেন, তো এই লাইন তারে আমি লালটা ঢোকাই দিব। তো এই লালটা হচ্ছে লাইন তার, তো এই লাইন তারটি আমি এখানে কানেকশন করে নিলাম। এখন আমি কানেকশন করে নেব হচ্ছে এই নিউট্রাল তারটি। তো গাইস দেখেন, এখানে এই পয়েন্ট হচ্ছে নিউট্রাল, এখানে লেখা আছে দেখেন, দেখা যায় কি না, নিউট্রাল। তো নিউট্রাল পয়েন্টে আমি এই নিউট্রালটা কানেকশন করে নিলাম। তো বাকি রইল আমাদের এই একটা পয়েন্ট, এটা হচ্ছে আর্থিং পয়েন্ট। যেহেতু আমার এখানে আর্থিং কোনো সংযোগ করা নেই, বিধায় এখানে আমি আর্থিং দিব না, তো আপনারা চাইলে এখানে আর্থিংও দিতে পারেন। এখন যেটা আমি করব, এই দুটি তার আমি এখানে যে নিউট্রাল পয়েন্টটি আছে এই নিউট্রাল পয়েন্টে আমি এই কালো তারটি ঢোকাই দেব। তো এই কালো তারটি আমি নিউট্রাল পয়েন্টে কানেকশন করলাম, আর এই লাল তারটি আমি দেব হচ্ছে এই সুইচের ইনপুটে। তো বিপরীত যে মাল্টি সকেটটি রইল সেটির সঙ্গে আমি এটি কানেকশন করতে হলে অবশ্যই সুইচের ইনপুটে এটি কানেকশন করতে হবে। যদি এটি আবার আউট সুইচের আউটপুটে করেন তাহলে সিরিজ কানেকশন হয়ে যাবে, এটি তখন এক সুইচে দুইটি মাল্টি সকেট কাজ করবে। যেহেতু আমরা আলাদা আলাদা সুইচে কাজ করাবো, এই জন্য আমরা প্যারালাল কানেকশন করতেছি। তো প্যারালাল কানেকশন করতে গেলে অবশ্যই আপনি সুইচের আউটপুটে বিপরীত যে মাল্টি সকেটে রয়েছে ওই বিপরীত মাল্টি সকেটের লাইনটি আপনি সুইচের ইনপুটে লাগাতে হবে। তো সুইচের ইনপুটে আমি দিয়ে দিয়েছি। তো এখন যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে এই বোর্ডে যখন আপনি কানেকশন দিবেন, তো কানেকশন দেওয়ার জন্য আপনাকে অবশ্যই দুটি তার আনতে হবে, একটি হচ্ছে লাইন তার আর একটি হচ্ছে নিউট্রাল তার। তো এই লাইন তারটি আপনি কি করবেন, সুইচের ইনপুটে দিয়ে দিবেন। সুইচের ইনপুটে আমি দিয়ে দিলাম।
তো যখন আপনারা এরকম তার কানেকশন করবেন অবশ্যই স্ক্রুগুলি ঠিকঠাক টাইট দিয়ে নেবেন, না হলে স্পার্ক করার সম্ভাবনা বা লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই যে আমার থাকলো হচ্ছে নিউট্রাল, তো নিউট্রালটা আমি এই নিউট্রালে দিয়ে দিব। তো গাইজ আমার কানেকশন করা শেষ। আমি আপনাদের আবারও বলি, এই সুইচের ইনপুটে হচ্ছে আমি লাইন ঢোকালাম, আউটপুটতে বের করে এই মাল্টি সকেটে দিলাম, যেহেতু আমি সুইচিং ডিভাইস করবো এটা, এই জন্য সুইচের আউটপুট থেকে এখানে দিয়ে দিছি। তো এই সুইচের ইনপুট থেকে এই মাল্টি সকেটের লাইন তারে আমি কানেকশন দিয়ে দিছি, মানে লাইন পয়েন্টে। আর এখানে যে ব্লু তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল তার, তো নিউট্রাল আমি নিউট্রাল পয়েন্টে দিয়ে দিছি। তো নিউট্রাল থেকে আমি এই মাল্টি সকেটের নিউট্রালটা আমি শর্ট করে দিয়েছি, তো এই কালো তার দুটি দিয়ে আমি শর্ট করে দিয়েছি। এটি হচ্ছে নিউট্রাল আর এটি হচ্ছে লাইন। তো এই হলো আমার কানেকশন। তো এখন আমি এই এমকে বক্সের উপরে এটা সুন্দর করে মানে এটি ফিটিং করব। তো গাইস দেখেন দুটি আমার ফিটিং করা হয়ে গেছে, স্ক্রুগুলি আমি লাগাবো না, হয়ে গেছে। তো যদি এটা প্যারাল কানেকশন হয়ে যায় তাহলে অবশ্যই দুটি সুইচ দিয়ে দুটি মাল্টি সকেটই নিয়ন্ত্রণ হবে, আর যদি সিরিজ কানেকশন হয় তাহলে একটি সুইচ দিয়ে দুটি মাল্টি সকেট নিয়ন্ত্রণ হবে। তো এখন আমি এখানে পাওয়ার দিব। তো গাইস এখানে আমি পাওয়ার দিয়ে দিছি, তো পাওয়ার দেওয়ার ফল দেখেন আমি এখানে সুইচ দেবো। তো দেখেন এখানে লাল যে সিগন্যাল বাতি বা সিগন্যাল ল্যাম্প সেটি জ্বলে গেছে, আর এই পাশে দেখেন এটা কিন্তু জ্বলে নাই। তো এই সুইচ যখন দিলাম তখন এই মাল্টি সকেটটা জ্বললো। এবার আমি এই সুইচটি দিব, দেখেন এখানে জ্বলতেছে, দেখেন দুইটি জ্বলতেছে। তো একটি সুইচ আমি এখন বন্ধ করে দেব, এই যে বন্ধ করে দিলাম, একটি বন্ধ হয়ে গেল এবং অপরটি জ্বলে আছে। এটা কিন্তু অবশ্যই প্যারালাল কানেকশন, যদি সিরিজ কানেকশন হইতো তাহলে এক সুইচ দিলে দুটি ল্যাম্প জ্বলতো, আবার বন্ধ করলে দুটি ল্যাম্প বন্ধ হয়ে যেত। তখন এটু আমি বন্ধ করে দেব। তো গাইস দেখেন আমার এই ওয়ারিংটা একদম সাকসেসফুল, দেখেন দুটি জ্বলতেছে। তো এভাবেই আপনারা খুব সহজেই নিজে নিজেই এরকম প্যারাল কানেকশন দুটি মাল্টি সকেট একসঙ্গে করতে পারবেন। যদি আপনি আলাদা আলাদা সুইচিং ডিভাইস করতে চান তাহলে হবে প্যারাল কানেকশন করবেন, আর যদি মনে হয় না আমি এক সুইচ দিয়ে দুটি কানেকশন করব তাহলে আপনারা সিরিজ কানেকশন করে নেবেন। তো গাইস আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা বলে নেই, যদি আপনারা কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনের ভিতরে সেটিও নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আরও একটি কথা বলে নেই, যদি আপনারা কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো পণ্য কিনতে চান, কোন পণ্যটি কিনলে ভালো হবে কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না, সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো গাইজ আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।